প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয়গুলো নিয়ে বা আজকের ভিডিওটি বিষয়বস্তু হবে মেরুদণ্ডী প্রাণীদের বক্ষস্থী চক্র এবং শনি চক্রের তুলনামূলক আলোচনা। এটি রয়েছে তোমাদের কর্ডেট সেকেন্ড পার্টে, অর্থাৎ তুলনামূলক অঙ্গ সংস্থান যে বইটি সেই অংশে কর্ডেট অধ্যায়। এর আগের ভিডিওগুলোতে আমি কর্ডেট অংশের ম্যামালিয়া শেষ করেছি। ম্যামালিয়াটা তোমাদের ক্লাসে বাকি ছিল, সেটি আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা আজকে তার সাথে সম্পর্কযুক্ত তোমাদের তুলনামূলক অঙ্গ সংস্থান অংশে যে মেরুদণ্ডী প্রাণীদের, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের যে বক্ষস্থী চক্র বা বিভিন্ন বিষয়গুলোর তুলনামূলক একটি আলোচনা এই অধ্যায়গুলোতে রয়েছে, তো এইগুলো নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে কঙ্কালতন্ত্রে, অর্থাৎ কঙ্কালতন্ত্রের আমি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের বক্ষস্থী চক্র এবং শ্রোণীচক্র, এগুলোর তুলনা। অর্থাৎ আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণীদেরকে, অর্থাৎ ভার্টিব্রেটসদেরকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে মাছ বা কন্ডিকথিস, অস্টিকথিস, তোমার অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, তারপরে অ্যাভিস, তারপরে হচ্ছে ম্যামালিয়া, এরকম 60টি শ্রেণীতে ভাগ করা হয়। এই প্রত্যেকটি শ্রেণীতে বক্ষস্থী চক্র কোন শ্রেণীর প্রাণীদের, প্রাণীর ক্ষেত্রে কীরকম সেগুলো নিয়ে আলোচনা, একই রকমভাবে শ্রোণীচক্র কোন শ্রেণীতে কীরকম দেখতে, কী আকৃতি দেখতে, কী গাঠনিক উপাদান এগুলোর মধ্যে রয়েছে, এগুলোর একটি তুলনামূলক আলোচনা। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। এখানে দেখো প্রথমেই আছে মেরুদণ্ডী প্রাণীদের বক্ষস্থী চক্রের মধ্যে তুলনা। দেখো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে মেরুদণ্ডী প্রাণীদেরকে যে 60টি বা যে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, তার প্রধান প্রধান শ্রেণীগুলো যেমন মাছ এখানে রাখা হয়েছে, উভচর রাখা হয়েছে, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, মূলত এই পাঁচটির সাথেই একটি তুলনামূলক বিশ্লেষণ এই এক একটি পয়েন্টসে আলোচনা করা হবে। এবং এটি অনেকটা পার্থক্যের মতো করে, যদিও এটি পার্থক্য না, এটি তুলনা। এবং এখানে ক্রোনিক নম্বর, এটি একটি ছকে বা টেবিলে আমি উপস্থাপন করেছি, তোমাদের বইয়ের মধ্যেও এগুলো টেবিলের মধ্যে আছে, আবার বর্ণনামূলকভাবেও রয়েছে। তোমাদের আমি আমি মনে করি যে এইভাবে টেবিল করে যদি পড়ো তাহলে পড়াটা একটু গোছানো হয়, পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, এবং টুটি পয়েন্ট এখানে আলোচনা করা যায়, পড়া যায়, মুখস্থ করা যায়। খুব বেশি একটা কিছু লিখার এখানে নাও লিখলে চলে বা লিখা লাগে না, কিন্তু বর্ণনামূলক করতে গেলে তোমাকে, আমাদেরকে বা যারা পরীক্ষক আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় তুমি কোথায় কি লিখেছো, কোন মাছের ক্ষেত্রে তুমি কি লিখেছো, উভচরের ক্ষেত্রে। এটি একটু হয়তো বা বড় হয়, পেজ বাড়ানো যায়, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এটাকে দেখা যায় না। কিন্তু এখানে টেবিল আকৃতি আকারে দিলে অ্যাট এ গ্ল্যান্স সব কিছু পাওয়া যায়। তো এটা আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য সব ক্ষেত্রেই সুবিধাজনক, তাই আমি তোমাদের জন্য এই টেবিল আকারে এই তুলনামূলক অংশটি চেষ্টা করব সব ক্ষেত্রেই আলোচনা করার জন্য বা উপস্থাপন করার জন্য। প্রথমে আসবে এই বক্ষস্থী চক্রের প্রথমে বৈশিষ্ট্যের যে প্রথমটি রয়েছে সেগুলো হচ্ছে প্রকৃতি, কেমন দেখতে। মাছের ক্ষেত্রে কোমলাস্থিযুক্ত, সুগঠিত নয়। উভচরের ক্ষেত্রে দেখো কোমলাস্থি ও অস্থিযুক্ত, সুগঠিত। সরীসৃপের ক্ষেত্রে দেখো কোমলাস্থি ও অস্থিযুক্ত, আবার সুগঠিত। পাখির ক্ষেত্রে অস্থিযুক্ত এবং হালকা, পাখির ক্ষেত্রে হালকা, সুগঠিত। আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে অনেকটা অস্থিযুক্ত, সুগঠিত। অবস্থান, অর্থাৎ কোথায় থাকে, ফুলকার পেছনে থাকে মাছের ক্ষেত্রে, বক্ষ পাখনা ধারণ করে। আর উভচরের ক্ষেত্রে বক্ষ অঞ্চল অবস্থিত, অগ্রপদ তার পেশির সাথে যুক্ত থাকে। সরীসৃপের ক্ষেত্রে দেহকাণ্ডের সম্মুখের শীর্ষে অবস্থিত। পাখির ক্ষেত্রে দেহকাণ্ডের সম্মুখ পৃষ্ঠীয় পার্শ্বে অবস্থিত। স্তন্যপায়ীর ক্ষেত্রে দেহকাণ্ডের সম্মুখ পার্শ্ব দিকে অবস্থিত। আকৃতি, দেখতে কেমন, মাছের ক্ষেত্রে এটা ইউ আকৃতির, উভচরের ক্ষেত্রে অর্থাৎ কুনো ব্যাং বা আমরা জানি ব্যাঙের ক্ষেত্রে উল্টো আর্কের মতো আকৃতির,
সরীসৃপ অর্থাৎ রেপটাইলস যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ঠিক একই রকম, উভচরের যেরকম সরীসৃপের ক্ষেত্রেও একই রকম, পাখির ক্ষেত্রে এটি ভি আকৃতির, আর স্তন্যপায়ীর ক্ষেত্রে মোটামুটি ত্রিকোণ আকৃতির। এরপরে রয়েছে গঠন এবং সংযুক্তি, ডান ও বাম অর্ধাংশ মধ্যস্থলে মিলিত হয়ে অঙ্কীয় কঙ্কালের সাথে সংযুক্তি অনুপস্থিত, উভচরের ক্ষেত্রে দুটি অর্ধাংশ একই রকমের মধ্যবর্তী অঙ্গ দিকে স্টারনামের সাথে যুক্ত থাকে, সরীসৃপের ক্ষেত্রে দুটি অর্ধাংশ নিয়ে গঠিত যা মধ্য অঙ্গ দিকে টি আকৃতি ক্ল্যাভিকল এবং রম্বয়েড স্টারনাল পাতের সাথে সংযুক্ত থাকে, পাখির ক্ষেত্রে দুটি অর্ধাংশ পৃথকভাবে দূরে অবস্থিত এবং স্টারনামের সাথে ভি আকৃতির ফার্কিউলা দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে, স্তন্যপায়ীর ক্ষেত্রে গঠন পাখির অনুরূপ সংযুক্তি অনুপস্থিত। আর 5 নম্বর ক্ষেত্রে দেখো গাঠনিক উপাদান কি কি দিয়ে তৈরি, প্রতিটি অর্ধাংশ কোমলাস্থিময় স্ক্যাপুলা কোরয়েড দিয়ে গঠিত, উভচরের ক্ষেত্রে প্রতিটি অর্ধাংশ স্ক্যাপুলা কোরয়েড দিয়ে গঠিত, সরীসৃপের ক্ষেত্রেও একই, উভচরে যা সরীসৃপেও তাই, পাখির ক্ষেত্রে উভচরে যা পাখির ক্ষেত্রেও তাই, অর্থাৎ উভচর সরীসৃপ এবং পাখি একই রকমের গঠনের উপাদান, আর স্তন্যপায়ীর ক্ষেত্রে প্রতিটি অর্ধাংশে একটি মাত্র স্ক্যাপুলা এবং কোরয়েড দিয়ে গঠিত, একটু সামান্য পার্থক্য এখানে রয়েছে। 6 নম্বর হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলাটা দেখতে কেমন, মাছের ক্ষেত্রে পৃষ্ঠীয় দণ্ডাকার এবং সরু, উভচরের ক্ষেত্রে পার্শ্বীয় শক্ত চ্যাপ্টা এবং উভয় প্রান্ত প্রশস্ত, সরীসৃপের বেলায় পার্শ্বীয় শক্ত চ্যাপ্টা তির্যক যার মাঝখান সরু, পাখির ক্ষেত্রে লম্বা চ্যাপ্টা তলোয়ার আকৃতির অস্থি বক্ষীয় পশুকের উপর এবং মেরুদণ্ডের সাথে সমান্তরাল অবস্থিত, স্তন্যপায়ীর ক্ষেত্রে পার্শ্বীয় বৃহৎ চ্যাপ্টা এবং ত্রিকোণ আকৃতির। 7 নম্বর হচ্ছে সুপ্রাস্ক্যাপুলা, সুপ্রাস্ক্যাপুলা মাছের ক্ষেত্রে দেখতে হচ্ছে মাছে সাধারণত অনুপস্থিত অথবা মাছে থাকে না, তবে হাঙরের স্ক্যাপুলার পৃষ্ঠপ্রান্তে এটি সুস্পষ্টভাবে দেখা যায়, অর্থাৎ অস্থিময় মাছে বা অধিকাংশ তরুণাস্থিময় মাছে এটি নাই, কিন্তু হাঙরের ক্ষেত্রে আবার এটি দেখা যায়, উভচরের ক্ষেত্রে পাতলা প্রশস্ত চ্যাপ্টা পাতের মতো, সরীসৃপের বেলায় মোটামুটি আয়তাকার পাতলা এবং চ্যাপ্টা, এটি মেরুদণ্ডকে আবৃত করে না, পাখির ক্ষেত্রে এটি অনুপস্থিত, স্তন্যপায়ীর ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত পাতলা, গ্লেনেট গহ্বর মাছের ক্ষেত্রে অনুপস্থিত, বক্ষ পাখনা সরাসরি বক্ষ চক্রের সাথে যুক্ত থাকে, উভচরের ক্ষেত্রে স্ক্যাপুলা কোরয়েডের সংযোগস্থলে বিদ্যমান থাকে, হিউমেরাসের মস্তকের সাথে যুক্ত থাকে এটি, সরীসৃপের বেলায় স্ক্যাপুলা এবং কোরয়েড অস্থির পশ্চাৎ পার্শ্বীয় সংযোগস্থলে বিদ্যমান, পাখির ক্ষেত্রে সরীসৃপের অর্থাৎ সরীসৃপে যা পাখিতেও একই রকমের, স্তন্যপায়ীর ক্ষেত্রে স্ক্যাপুলার পশ্চাৎ অঙ্কীয় শীর্ষে অবস্থিত এটি। এই হলো মোটামুটি বক্ষ অস্থি চক্রের একটি তুলনামূলক বিবরণ। এরপরে আমরা চলে যাব মেরুদণ্ডী প্রাণীদের শ্রোণী চক্রের মধ্যে তুলনামূলক আলোচনা, এটিও দেখো ঠিক একইভাবে প্রকৃতি অর্থাৎ কি প্রকৃতির এটি, অনুন্নত সরল এবং কোমলাস্থিময় হচ্ছে মাছে, উভচরের বেলা সুগঠিত অস্থি ও কোমলাস্থিময়, সরীসৃপের বেলা সুগঠিত শক্ত ও কঠিন অস্থিময়, পাখির ক্ষেত্রে সুগঠিত শক্ত হালকা নিউমেটিক অস্থি নির্মিত, স্তন্যপায়ীর বেলা সুগঠিত শক্ত ও দৃঢ় অস্থিময়। 2 নম্বর হচ্ছে অবস্থান, কোথায় থাকে, অবসারণের সামনে অঙ্কীয় উদর প্রাচীরে পতিত থাকে, উভচরের বেলা দেহকাণ্ডের পশ্চাৎ অঞ্চলে অবস্থিত, সরীসৃপের বেলা দেহকাণ্ডের শেষ প্রান্তে অবস্থিত, পাখির ক্ষেত্রে সিনসেগ্রামের প্রতি পার্শ্বে শ্রোণী অঞ্চলে অবস্থিত, স্তন্যপায়ীর ক্ষেত্রে সরাসরি শ্রোণী অঞ্চলে অবস্থিত। সাধারণ আকৃতি, অনুবস্থ দ্বন্দ্বের মতো মাছের ক্ষেত্রে, উভচরের ক্ষেত্রে ভি আকৃতির, সরীসৃপের বেলা ত্রি অরীয় আকৃতির, পাখির ক্ষেত্রে চ্যাপ্টা পাতের মতো, আর স্তন্যপায়ীর বেলায় মোটামুটি ছোট বা স্মল বি আকৃতির। মৌলিক গঠন ও সংযুক্তি, দণ্ডাকৃতির গঠন বিশিষ্ট শ্রোণীপথ না শ্রোণীপাখনা সরাসরি এর সাথে যুক্ত থাকে অর্থাৎ মাছের ক্ষেত্রে, উভচরের বেলায় একই ধরনের দুটি অর্ধাংশে বিভক্ত মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, সরীসৃপের বেলায় একই ধরনের দুটি অর্ধাংশে বিভক্ত এক অংশ প্রথমে স্যাক্রাল কশেরুকার সাথে যুক্ত থাকে, পাখির ক্ষেত্রে একই ধরনের দুটি অর্ধাংশে বিভক্ত পরস্পর পৃথক থাকে, স্তন্যপায়ীর বেলায় একই ধরনের দুটি অর্ধাংশে বিভক্ত এক অংশ স্যাক্রামের সাথে যুক্ত থাকে। এই হলো মোটামুটি মৌলিক গঠন ও সংযুক্তি। এরপরে রয়েছে গাঠনিক উপাদান, একটি দণ্ডের ন্যায় কোমলাস্থিময়, উভচরের বেলা প্রতিটি অর্ধাংশ ইলিয়াম ইসিয়াম পিবিস নিয়ে গঠিত, সরীসৃপের বেলাও তাই, পাখির ক্ষেত্রেও একই রকমের অর্থাৎ উভচর সরীসৃপ পাখি গাঠনিক উপাদান একই রকমের, স্তন্যপায়ীর বেলার প্রতি অর্ধাংশ ইলিয়াম ইসিয়াম পিউবিস এর সাথে অতিরিক্ত কর্টিকয়েড কর্টিলোকয়েড অস্থির সাথে যুক্ত থাকে। 6 নম্বর হচ্ছে ইলিয়াম, ইলিয়ামটি দেখতে কেমন, এক্ষেত্রে স্নায়ু ছুদ্র ছিদ্রযুক্ত ইলিয়াম থাকে, উভচরের বেলা ইলিয়াম বেশ লম্বা সামনে অগ্রসর হয়ে নবম কশেরুকার ট্রান্সভার্স প্রসেসে মিলিত হয়, সরীসৃপের বেলা ইলিয়াম শক্ত দণ্ডাকার প্রি
অ্যাসিটাবুলার প্রসেসের সাথে যুক্ত থাকে। পাখির ক্ষেত্রে লম্বা এবং প্রসারিত অস্থি প্রি ও পোস্ট অ্যাসিটাবুলার সাথে অংশ যুক্ত থাকে। স্তন্যপায়ীর বেলায় ইলিয়াম সবচেয়ে সম্মুখের এবং লম্বা অস্থি চ্যাপ্টা আর্টিকুলার পৃষ্ঠ দ্বারা স্যাক্রামের সাথে যুক্ত থাকে। 7 নম্বর হচ্ছে ইসচিয়াম। পিবিস থেকে ইসচিয়াম সুস্পষ্ট আলাদা নয়। উভচরের বেলায় ক্ষুদ্র এবং সামান্য ডিম্বাকার অস্থি, সরীসৃপের বেলায় এটি চ্যাপ্টা এবং সামান্য বাঁকা অস্থি। পাখির ক্ষেত্রে এটি পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অস্থি। স্তন্যপায়ীর বেলায় এটি প্রশস্ত সামান্য বাঁকা অস্থি। 8 নম্বর হচ্ছে পিউবিস। ইস্ট্রিয়াম থেকে পিউবিস সুস্পষ্ট নয়। উপচরের বেলা পিউবিস সংক্ষিপ্ত, সরীসৃপের বেলা পিউবিস একটি লম্বা সরু ও সামান্য বাঁকা অস্থি। পাখির বেলা পিউবিস একটি লম্বা সরু অস্থি, স্তন্যপায়ীর বেলা পিউবিস অস্থি সরু। পিউবিক সিম্ফাইসিসের মধ্য অঙ্কীয় দিকে অবস্থিত। অ্যাসিটাবুলাম অনুপস্থিত মাছের ক্ষেত্রে। উপচরের ক্ষেত্রে ফিমারের মস্তক লেগে থাকার জন্য এতে গর্ত থাকে। সরীসৃপের বেলা ফিমারের মস্তক লেগে থাকার জন্য এতে অবতল গর্ত থাকে। উপচরের ক্ষেত্রে গর্ত, কিন্তু সরীসৃপের বেলায় একই জিনিস কিন্তু অবতল আকৃতির। পাখির ক্ষেত্রে হচ্ছে ফিমারের মস্তক অ্যাসিটাবুলামের পার্শ্বীয় গর্তে ঢুকানো থাকে। স্তন্যপায়ীর বেলায় ফিমারের মস্তক ইলিয়াম ও ইসচিয়ামের সংযোগ স্তরে লেগে থাকার জন্য অ্যাসিটাবুলামের গভীর কাপের মতো গর্ত থাকে। তো এই হলো আজকের ভিডিও টিউটোরিয়ালের আলোচনা, বক্ষঃস্থি চক্র এবং শ্রোণী চক্রের তুলনামূলক বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটির সাথে তোমাদের মূল বইয়ের সাথে মিলিয়ে আমি ওখানে হয়তো দেখবে আরো 2-3টি করে বেশি আছে, আমি ওগুলোকে বাদ রেখে মূল যেগুলো না দিলে নয় এরকম 8-9টা করে পয়েন্টস আমি রেডি করে তোমাদের টেবিল আকারে আমি উপস্থাপন করলাম। তোমরাও চেষ্টা করবে ঠিক এভাবেই পরীক্ষার খাতায় উপস্থাপন করার জন্য এবং বাসায় এভাবে করে মুখস্থ করার জন্য বা পড়ার জন্য। তো আগামীতে এর পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয়গুলো নিয়ে বা আজকের ভিডিওটি বিষয়বস্তু হবে মেরুদণ্ডী প্রাণীদের বক্ষঃস্থি চক্র এবং শ্রোণী চক্রের তুলনামূলক আলোচনা। এটি রয়েছে তোমাদের কর্ডেট সেকেন্ড পার্টে, অর্থাৎ তুলনামূলক অঙ্গ সংস্থান যে বইটি সেই অংশে কর্ডেট অধ্যায়। এর আগের ভিডিওগুলোতে আমি কর্ডেট অংশের ম্যামালিয়া শেষ করেছি। ম্যামালিয়াটা তোমাদের ক্লাসে বাকি ছিল, সেটি আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা আজকে তার সাথে সম্পর্কযুক্ত তোমাদের তুলনামূলক অঙ্গ সংস্থান অংশে যে মেরুদণ্ডী প্রাণীদের, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের যে বক্ষঃস্থি চক্র বা বিভিন্ন বিষয়গুলোর তুলনামূলক একটি আলোচনা এই অধ্যায়গুলোতে রয়েছে, তো এইগুলো নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে কঙ্কালতন্ত্রে, অর্থাৎ কঙ্কালতন্ত্রের আমি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের বক্ষঃস্থি চক্র এবং শ্রোণী চক্র, এগুলোর তুলনা। অর্থাৎ আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণীদেরকে, অর্থাৎ ভার্টিব্রেটসদেরকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে মাছ বা কনডিকথিস, অস্টিকথিস, তোমার অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, তারপরে অ্যাভিস, তারপরে হচ্ছে ম্যামালিয়া, এরকম 7টি শ্রেণীতে ভাগ করা হয়। এই প্রত্যেকটি শ্রেণীতে বক্ষঃস্থি চক্র কোন শ্রেণীর প্রাণীদের, প্রাণীর ক্ষেত্রে কীরকম সেগুলো নিয়ে আলোচনা। একই রকমভাবে শ্রোণী চক্র কোন শ্রেণীতে কীরকম দেখতে, কী আকৃতি দেখতে, কী গাঠনিক উপাদান এগুলোর মধ্যে রয়েছে, এগুলোর একটি তুলনামূলক আলোচনা। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। এখানে দেখো প্রথমেই আছে মেরুদণ্ডী প্রাণীদের বক্ষঃস্থি চক্রের মধ্যে তুলনা। দেখো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে মেরুদণ্ডী প্রাণীদেরকে যে 7টি বা যে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তার
প্রধান প্রধান শ্রেণীগুলো, যেমন মাছ এখানে রাখা হয়েছে, উভচর রাখা হয়েছে, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, মূলত এই পাঁচটির সাথেই একটি তুলনামূলক বিশ্লেষণ এই এক একটি পয়েন্টসে আলোচনা করা হবে, এবং এটি অনেকটা পার্থক্যের মতো করে, যদিও এটি পার্থক্য না, এটি তুলনা। এবং এখানে ক্রমিক নম্বর এটি একটি ছকে বা টেবিলে আমি উপস্থাপন করেছি, তোমাদের বইয়ের মধ্যেও এগুলো টেবিলের মধ্যে আছে, আবার বর্ণনামূলকভাবেও রয়েছে। তোমাদের আমি আমি মনে করি যে এইভাবে টেবিল করে যদি পড়ো তাহলে পড়াটা একটু গোছানো হয়, পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, এবং টু দি পয়েন্ট এখানে আলোচনা করা যায়, পড়া যায়, মুখস্থ করা যায়। খুব বেশি একটা কিছু লিখার এখানে না নাও লিখলে চলে বা লিখা লাগে না, কিন্তু বর্ণনামূলক করতে গেলে তোমাকে আমাদেরকে বা যারা পরীক্ষক আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় তুমি কোথায় কি লিখেছো, কোন মাছের ক্ষেত্রে তুমি কি লিখেছো, উভচরের ক্ষেত্রে। এটি একটু হয়তো বা বড় হয়, পেজ বাড়ানো যায়, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এটাকে দেখা যায় না, কিন্তু এখানে টেবিল আকৃতি আকারে দিলে অ্যাট এ গ্ল্যান্স সব কিছু পাওয়া যায়। তো এটা আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য সব ক্ষেত্রেই সুবিধাজনক, তাই আমি তোমাদের জন্য এই টেবিল আকারে এই তুলনামূলক অংশটি চেষ্টা করব সব ক্ষেত্রেই আলোচনা করার জন্য বা উপস্থাপন করার জন্য। প্রথমে আসবে এই বক্ষ অস্থি চক্রের প্রথমে বৈশিষ্ট্যের যে প্রথমটি রয়েছে সেগুলো হচ্ছে প্রকৃতি, কেমন দেখতে। মাছের ক্ষেত্রে কোমলাস্থিযুক্ত সুগঠিত নয়, উভচরের ক্ষেত্রে দেখো কোমলাস্থি ও অস্থিযুক্ত সুগঠিত, সরীসৃপের ক্ষেত্রে দেখো কোমলাস্থি ও অস্থিযুক্ত আবার সুগঠিত, পাখির ক্ষেত্রে অস্থিযুক্ত এবং হালকা, পাখির ক্ষেত্রে হালকা সুগঠিত, আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে অনেকটা অস্থিযুক্ত সুগঠিত। অবস্থান অর্থাৎ কোথায় থাকে, ফুলকার পেছনে থাকে মাছের ক্ষেত্রে, বক্ষ পাখনা ধারণ করে, আর উভচরের ক্ষেত্রে বক্ষ অঞ্চল অবস্থিত, অগ্রপদ তার পেশির সাথে যুক্ত থাকে, সরীসৃপের ক্ষেত্রে দেহকাণ্ডের সম্মুখের শীর্ষে অবস্থিত, পাখির ক্ষেত্রে দেহকাণ্ডের সম্মুখ পৃষ্ঠীয় পার্শ্বে অবস্থিত, স্তন্যপায়ীর ক্ষেত্রে দেহকাণ্ডের সম্মুখ পার্শ্ব দিকে অবস্থিত। আকৃতি দেখতে কেমন, মাছের ক্ষেত্রে এটা ইউ আকৃতির, উভচরের ক্ষেত্রে অর্থাৎ কুনো ব্যাং বা আমরা জানি ব্যাঙের ক্ষেত্রে উল্টো আর্কের মতো আকৃতির, সরীসৃপ অর্থাৎ রেপটাইলস যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ঠিক একই রকম, উভচরের যেরকম সরীসৃপের ক্ষেত্রেও একই রকম, পাখির ক্ষেত্রে এটি ভি আকৃতির, আর স্তন্যপায়ীর ক্ষেত্রে মোটামুটি ত্রিকোণ আকৃতির। এরপরে রয়েছে গঠন এবং সংযুক্তি, ডান ও বাম অর্ধাংশ মধ্যস্থলে মিলিত হয়ে অঙ্কীয় কঙ্কালের সাথে সংযুক্তি অনুপস্থিত, উভচরের ক্ষেত্রে দুটি অর্ধাংশ একই রকমের, মধ্যবর্তী অঙ্ক দিকে স্টারনামের সাথে যুক্ত থাকে, সরীসৃপের ক্ষেত্রে দুটি অর্ধাংশ নিয়ে গঠিত যা মধ্য অঙ্ক দিকে টি আকৃতি ক্ল্যাভিকল এবং রম্বয়েড স্টারনাল পাতের সাথে সংযুক্ত থাকে, পাখির ক্ষেত্রে দুটি অর্ধাংশ পৃথকভাবে দূরে অবস্থিত এবং স্টারনামের সাথে ভি আকৃতির ফার্কিউলা দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে, স্তন্যপায়ীর ক্ষেত্রে গঠন পাখির অনুরূপ সংযুক্তি অনুপস্থিত। আর পাঁচ নম্বর ক্ষেত্রে দেখো গাঠনিক উপাদান কি কি দিয়ে তৈরি, প্রতিটি অর্ধাংশ কোমলাস্থিময় স্ক্যাপুলা কোরয়েড দিয়ে গঠিত, উভচরের ক্ষেত্রে প্রতিটি অর্ধাংশ স্ক্যাপুলা কোরয়েড দিয়ে গঠিত, সরীসৃপের ক্ষেত্রেও একই, উভচরে যা সরীসৃপেও তাই, পাখির ক্ষেত্রে উভচরে যা পাখির ক্ষেত্রেও তাই, অর্থাৎ উভচর সরীসৃপ এবং পাখি একই রকমের গঠনের উপাদান, আর স্তন্যপায়ীর ক্ষেত্রে প্রতিটি অর্ধাংশে একটি মাত্র স্ক্যাপুলা এবং কোরয়েড দিয়ে গঠিত, একটু সামান্য পার্থক্য এখানে রয়েছে। ছয় নম্বর হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলাটা দেখতে কেমন, মাছের ক্ষেত্রে পৃষ্ঠীয় দণ্ডাকার এবং সরু, উভচরের ক্ষেত্রে পার্শ্বীয় শক্ত চ্যাপ্টে এবং উভয় প্রান্ত প্রশস্ত, সরীসৃপের বেলায় পার্শ্বীয় শক্ত চ্যাপ্টা তির্যক যার মাঝখান সরু, পাখির ক্ষেত্রে লম্বা চ্যাপ্টা তলোয়ার আকৃতির অস্থি বক্ষীয় পশুকের উপর এবং মেরুদণ্ডের সাথে সমান্তরাল অবস্থিত, স্তন্যপায়ী ক্ষেত্রে পার্শ্বীয় বৃহৎ চ্যাপ্টা এবং ত্রিকোণ আকৃতির। সাত নম্বর হচ্ছে সুপ্রাস্ক্যাপুলা, সুপ্রা স্ক্যাপুলা মাছের ক্ষেত্রে দেখতে হচ্ছে মাছে সাধারণত অনুপস্থিত অর্থাৎ মাছে থাকে না, তবে হাঙরের স্ক্যাপুলার পৃষ্ঠপ্রান্তে এটি সুস্পষ্টভাবে দেখা যায়, অর্থাৎ অস্থিময় মাছে বা অধিকাংশ তরুণাস্থিময় মাছে এটি নাই, কিন্তু হাঙরের ক্ষেত্রে আবার এটি দেখা যায়, উভচরের ক্ষেত্রে পাতলা প্রশস্ত চ্যাপ্টা পাতের মতো, সরীসৃপের বেলায় মোটামুটি আয়তাকার পাতলা এবং চ্যাপ্টা, এটি মেরুদণ্ডকে আবৃত করে না, পাখির ক্ষেত্রে এটি অনুপস্থিত, স্তন্যপায়ীর ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত পাতলা, গ্লেনেট গহ্বর মাছের ক্ষেত্রে অনুপস্থিত, বক্ষ পাখনা সরাসরি বক্ষ চক্রের সাথে যুক্ত থাকে, উভচরের ক্ষেত্রে স্ক্যাপুলা ও কোরয়েডের সংযোগস্থলে বিদ্যমান থাকে, হিউমেরাসের মস্তকের সাথে যুক্ত থাকে এটি, সরীসৃপের বেলায় স্ক্যাপুলা এবং কোরয়েড অস্থির পশ্চাৎ পার্শ্বীয় সংযোগস্থলে বিদ্যমান, পাখির ক্ষেত্রে সরীসৃপের অর্থাৎ সরীসৃপের যা পাখিতেও একই রকমের, স্তন্যপায়ী ক্ষেত্রে স্ক্যাপুলার পশ্চাৎ অঙ্কীয় শীর্ষে অবস্থিত এটি। এই হলো মোটামুটি বক্ষ অস্থি চক্রের একটি তুলনামূলক বিবরণ।
এরপরে আমরা চলে যাব মেরুদণ্ডী প্রাণীদের শ্রোণী চক্রের মধ্যে তুলনামূলক আলোচনা। এটিও দেখো ঠিক একইভাবে প্রকৃতি অর্থাৎ কি প্রকৃতির, এটি অনুন্নত সরল এবং কোমলাস্থিময় হচ্ছে মাছে, উভচরের বেলা সুগঠিত অস্থি ও কোমলাস্থিময়, সরীসৃপের বেলা সুগঠিত শক্ত ও কঠিন অস্থিময়, পাখির ক্ষেত্রে সুগঠিত শক্ত হালকা নিউমেটিক অস্থি নির্মিত, স্তন্যপায়ীর বেলা সুগঠিত শক্ত ও দৃঢ় অস্থিময়। 2 নম্বর হচ্ছে অবস্থান, কোথায় থাকে, অবসারণীর সামনে অঙ্কীয় উদর প্রাচীরে পতিত থাকে, উভচরের বেলা দেহকাণ্ডের পশ্চাৎ অঞ্চলে অবস্থিত, সরীসৃপের বেলা দেহকাণ্ডের শেষ প্রান্তে অবস্থিত, পাখির ক্ষেত্রে সিনসেক্রামের প্রতিপার্শ্বে শ্রোণী অঞ্চলে অবস্থিত, স্তন্যপায়ীর ক্ষেত্রে সরাসরি শ্রোণী অঞ্চলে অবস্থিত। সাধারণ আকৃতি, অনুবস্থ দ্বন্দ্বের মতো মাছের ক্ষেত্রে উভচরের ক্ষেত্রে ভি আকৃতির, সরীসৃপের বেলা ত্রি অরীয় আকৃতির, পাখির ক্ষেত্রে চ্যাপ্টা পাতের মতো, আর স্তন্যপায়ীর বেলায় মোটামুটি ছোট বা স্মল বি আকৃতির। মৌলিক গঠন ও সংযুক্তি, দণ্ডাকৃতির গঠন বিশিষ্ট শ্রোণীপথ না শ্রোণীপাখনা সরাসরি এর সাথে যুক্ত থাকে, অর্থাৎ মাছের ক্ষেত্রে উভচরের বেলায় একই ধরনের 2টি অর্ধাংশে বিভক্ত, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, সরীসৃপের বেলায় একই ধরনের 2টি অর্ধাংশে বিভক্ত, এক অংশ প্রথমে স্যাক্রাল কশেরুকার সাথে যুক্ত থাকে, পাখির ক্ষেত্রে একই ধরনের 2টি অর্ধাংশে বিভক্ত, পরস্পর পৃথক থাকে, স্তন্যপায়ীর বেলায় একই ধরনের 2টি অর্ধাংশে বিভক্ত, এক অংশ স্যাক্রামের সাথে যুক্ত থাকে। এই হলো মোটামুটি মৌলিক গঠন ও সংযুক্তি। এরপরে রয়েছে গাঠনিক উপাদান, একটি দণ্ডের ন্যায় কোমলাস্থিময়, উভচরের বেলায় প্রতিটি অর্ধাংশ ইলিয়াম ইসিয়াম পিবিস নিয়ে গঠিত, সরীসৃপের বেলাও তাই, পাখির ক্ষেত্রেও একই রকমের, অর্থাৎ উভচর সরীসৃপ পাখি গাঠনিক উপাদান একই রকমের, স্তন্যপায়ীর বেলার প্রতি অর্ধাংশ ইলিয়াম ইসিয়াম পিউবিস এর সাথে অতিরিক্ত কর্টিলোকয়েড অস্থির সাথে যুক্ত থাকে। 6 নম্বর হচ্ছে ইলিয়াম, ইলিয়ামটি দেখতে কেমন, এক্ষেত্রে স্নায়ু ছিদ্র ছিদ্রযুক্ত ইলিয়াম থাকে, উভচরের বেলা ইলিয়াম বেশ লম্বা, সামনে অগ্রসর হয়ে নবম কশেরুকার ট্রান্সভার্স প্রসেসে মিলিত হয়, সরীসৃপের বেলা ইলিয়াম শক্ত, দণ্ডাগার প্রি অ্যাসিটাবুলার প্রসেসের সাথে যুক্ত থাকে, পাখির ক্ষেত্রে লম্বা এবং প্রসারিত অস্থি প্রি ও পোস্ট অ্যাসিটাবুলার সাথে অংশ যুক্ত থাকে, স্তন্যপায়ীর বেলায় ইলিয়াম সবচেয়ে সম্মুখের এবং লম্বা অস্থি, চ্যাপ্টা আর্টিকুলার পৃষ্ঠ দ্বারা স্যাক্রামের সাথে যুক্ত থাকে। 7 নম্বর হচ্ছে ইসচিয়াম, পিবিস থেকে ইসচিয়াম সুস্পষ্ট আলাদা নয়, উভচরের বেলায় ক্ষুদ্র এবং সামান্য ডিম্বাকার অস্থি, সরীসৃপের বেলায় এটি চ্যাপ্টা এবং সামান্য বাঁকা অস্থি, পাখির ক্ষেত্রে এটি পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অস্থি, স্তন্যপায়ীর বেলায় এটি প্রশস্ত সামান্য বাঁকা অস্থি। 8 নম্বর হচ্ছে পিউবিস, ইস্টিয়াম থেকে পিউবিস সুস্পষ্ট নয়, উভচরের বেলা পিউবিস সংক্ষিপ্ত, সরীসৃপের বেলা পিউবিস একটি লম্বা সরু ও সামান্য বাঁকা অস্থি, পাখির বেলা পিউবিস একটি লম্বা সরু অস্থি, স্তন্যপায়ীর বেলা পিউবিস অস্থি সরু, পিউবিক সিম্ফাইসিসের মধ্য অঙ্কীয় দিকে অবস্থিত, অ্যাসিটাবুলাম অনুপস্থিত মাছের ক্ষেত্রে, উভচরের ক্ষেত্রে ফিমারের মস্তকে লেগে থাকার জন্য এতে গর্ত থাকে, সরীসৃপের বেলা ফিমারের মস্তক লেগে থাকার জন্য এতে অবতল গর্ত থাকে, গর্ত থাকে উভচরের ক্ষেত্রে গর্ত কিন্তু সরীসৃপের বেলায় একই জিনিস কিন্তু অবতল আকৃতি, পাখির ক্ষেত্রে হচ্ছে ফিমারের মস্তক অ্যাসিটাবুলামের পার্শ্বীয় গর্তে ঢুকানো থাকে, স্তন্যপায়ীর বেলায় ফিমারের মস্তক ইলিয়াম ও ইসচিয়ামের সংযোগের স্তরে লেগে থাকার জন্য অ্যাসিটাবুলামের গভীর কাপের মতো গর্ত থাকে। তো এই হলো আজকের ভিডিও টিউটোরিয়ালের আলোচনা, বক্ষঃস্থি চক্র এবং শ্রোণী চক্রের তুলনামূলক বিবরণ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটির সাথে তোমাদের মূল বইয়ের সাথে মিলিয়ে আমি ওখানে হয়তো দেখবে আরো 2-3টি করে বেশি আছে, আমি ওগুলোকে বাদ রেখে মূল যেগুলো না দিলেই নয় এরকম 8-9টা করে পয়েন্টস আমি রেডি করে তোমাদের টেবিল আকারে আমি উপস্থাপন করলাম। তোমরাও চেষ্টা করবে ঠিক এভাবেই পরীক্ষার খাতায় উপস্থাপন করার জন্য এবং বাসায় এভাবে করে মুখস্থ করার জন্য বা পড়ার জন্য। তো আগামীতে এর পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।